আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওতে আমি যারা ক্লাস নাইনে আছো, যারা নতুন সায়েন্স নিয়েছো, তাদের জন্য কিছু কথা বলতে চাই। তোমরা যারা নতুন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি বইটা পড়তে শুরু করেছো, তারা কিন্তু একটা জিনিস মনে করতেছো যে ফিজিক্স কেমিস্ট্রি হয়তো একটু কঠিন, যেটা ক্লাস এইটে বিজ্ঞান বইটা ছিল না। আসলে এই জিনিসটা হওয়া ভেরি কমন থিং, স্বাভাবিক বিষয়। যেমন যখন আমরা নতুন কোনো কিছু দেখি বা নতুন কোনো জিনিস শিখি, এটা আমাদের কাছে কঠিন মনে হবে। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে একদম সেট হয়ে যাবে, তখন এটা সহজ মনে হবে। কীরকম একটা ঘটনা বা একটা অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতে চাই। মনে করেন আপনি যদি নতুন কোনো পাড়ায় একটি বাসায় বেড়াতে যান, মনে করেন মেইন রোড থেকে আঁকা বাঁকা গলি হয়ে একদম ভেতরে, তো প্রথমে যেদিন আপনি যাবেন তখন কিন্তু আপনি রাস্তাটা গুলিয়ে ফেলবেন। দ্বিতীয় দিন যাবেন, দেখবেন আপনি বাসাটা ইয়ে করতে পারতেছেন না, আন্দাজ করতে পারতেছেন না। যখন প্রতিনিয়ত এক সপ্তাহ, দুই সপ্তাহ অথবা এক মাস এই সেম রাস্তা দিয়ে আপনি যাবেন, আপনার মাথার মধ্যে এটা একদম সেট হয়ে যাবে। তখন আপনি যে কোনোভাবেই রাস্তা দিয়ে হাঁটেন না কেন, ওই বাসায় সহজে যেতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু আমরা সবাই কিন্তু ফেস করি, এখান থেকে কিন্তু একটা শিক্ষার বিষয় আছে। দেখেন আপনি প্রথম দিন যাচ্ছেন রাস্তা গুলিয়ে ফেলছেন, দ্বিতীয় দিন যাচ্ছেন তারপরেও আপনি রাস্তাটা আন্দাজ করতে পারতেছেন না প্রথম দিন যাওয়ার পরও, কিন্তু ধীরে ধীরে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন যাওয়ার পর এই রাস্তাটা একদম আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। কানে হেডফোন লাগিয়ে, ঝালমুড়ি খেয়ে খেয়ে, নেচে গিয়ে আপনি হেঁটে হেঁটে বাসায় চলে যেতে পারবেন। কিন্তু প্রথম দিকে আপনার ওই রাস্তাটা চিনতে, বাসাটা পেতে একটু কষ্ট মনে হয়েছিল। ঠিক তেমনি সেম জিনিসটা আপনি পড়ালেখার ক্ষেত্রে নিয়ে আসেন। ক্লাস নাইনে ওঠার পর আমরা ফিজিক্স পেয়েছি, কেমিস্ট্রি পেয়েছি, বায়োলজি পেয়েছি, এই টপিকগুলো কিন্তু আমরা আগে এত বড় ডিটেল করে পাই নাই। যেটা ক্লাস এইটে সায়েন্সে ছিল এত ডিটেল ছিল না। এখন কিন্তু নতুন নতুন টপিকগুলো আসছে, নতুনভাবে আসতেছে, নতুন সূত্র আসতেছে, নতুন প্রতিপাদন আসতেছে, নতুন ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতেছে। আমি একটা কথা বলতে চাই, এই টপিকগুলো ভালো করে বোঝার ট্রাই করেন এবং মনোযোগ দিয়ে পড়ার ট্রাই করেন, দেখবেন ধীরে ধীরে এই জিনিসটা সহজ হয়ে গেছে। হায়ার ম্যাথের যখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করবো, প্রথম দিকে আমাদেরকে একটু ব্যাক পেতে হবে, একটু প্রবলেম হবে। তুমি এই ম্যাথটা চারবার পাঁচবার প্র্যাকটিস করো, দেখবে এটা সহজ হয়ে গেছে। ফিজিক্সের যে কোনো একটা টপিক আমরা পড়ি, আমরা যদি প্রতিনিয়ত এটা একটু বাস্তবিক লাইফের সাথে মিলিয়ে পড়া ট্রাই করি, দেখা যাবে এই জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যে যা আছে টপিকগুলো যেগুলো নতুন মনে হচ্ছে এগুলো প্র্যাকটিস চালিয়ে যান, সহজ করে বোঝার ট্রাই করেন এবং বাস্তবিক জীবনের সাথে ফিজিক্সটা, কেমিস্ট্রিটা, বায়োলজিটা মিলিয়ে পড়া ট্রাই করবেন। দেন ইউ ক্যান ফাইন্ড দ্য রিয়েল টেস্ট অফ সায়েন্স ইন এভরিহোয়ার। আমি আহমেদ ক্লাসরুম থেকে আপনাদের জন্য, যারা ক্লাস নাইন নতুন উঠেছেন তাদের জন্য তিনটা প্লেলিস্ট চালু করতেছি। একটা হচ্ছে ফিজিক্সের জন্য, একটা কেমিস্ট্রির জন্য এবং আরেকটা হচ্ছে হায়ার ম্যাথসের জন্য। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, বেসিক কনসেপ্টের জন্য আলাদা আলাদা ভিডিও করব এবং ক্রিয়েটিভ কোয়েশ্চনের জন্য আলাদা আলাদা ভিডিও করব, যেটা আপনাদের পড়ালেখায় কিছুটা হলেও সহযোগিতা করবে। ডু সাবস্ক্রাইব আহমেদ ক্লাসরুম, স্টে উইথ আহমেদ ক্লাসরুম। সবাইকে স্বাগতম জানাই, আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই যাতে ভালো থাকতে পারি। আল্লাহ হাফিজ।